আসসালামু আলাইকুম, আই এম আফরুজা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়েন্ট স্কুল। আজকে আমি আলোচনা করব ক্লাস ওয়ানের ইংলিশ ফর টুডে এর ইউনিট ফোর নিয়ে। ইউনিট ফোরে কি রয়েছে? ইউনিট ফোরে রয়েছে নাম্বারস অ্যান্ড অ্যালফাবেট। চলো আমরা দেখে নিই আজকে ইউনিট ফোরে কি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেসন এক থেকে তিন। লেসন এক থেকে তিনের মধ্যে রয়েছে এ। এ কি বলা হয়েছে? এ পার্টে বলা হয়েছে যে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। ট্রেস ইন দ্য ইয়ার, চিহ্নটির উপরে আঁকো এবং কাউন্ট, গণনা করো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান লেখা আছে, পাশে একটি বল রয়েছে, তারপর টু, পাশে দুটি পিঁপড়ে রয়েছে। এখন ওয়ান মানে এক, এক হলে এখানে একটি বল রয়েছে, আর টু, টু হলে পাশে দুটি পিঁপড়ে রয়েছে, এক দুই। আগে গণনা করবে তারপর বলবে। তারপরে কি রয়েছে দেখি, বিতে বি অংশে বলা হয়েছে যে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ড্রেস অ্যান্ড রাইট, আঁকো এবং লিখো। এখন প্রথমে ওয়ান এবং টু লেখা আছে, তোমরা তারপরে যে নিজে আঁকবে তারপরে লিখবে। আগে ওয়ানের উপরে হাত ঘুরাবে, হাত ঘুরিয়ে লিখবে, টু এর উপরেও হাত ঘুরিয়ে লিখবে, তারপরে ওয়ান টু নিজে নিজে লিখবে। তারপর হলো সি। সি পার্টে কি বলা হয়েছে? সিতে আছে যে কাউন্ট, গণনা করো, ট্রেস অ্যান্ড রাইট, আঁকো এবং লিখো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যাপেল রয়েছে, নিচে অ্যাপেল লেখা, পাশে ওয়ান দেয়া আছে, তার মানে কি একটি অ্যাপল ওয়ান। তারপর এখানে দেয়া আছে দুইটি বল, নিচে বানান লেখা আছে বলস, আর বক্সে কি লেখা আছে টু, তার মানে হলো দুটি বল তাই টু লেখা হয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি খালি কিছু বক্স দেয়া আছে। এখন আমরা গণনা করব, তারপরে এখানে সংখ্যা লিখব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তিন নাম্বার বক্সে দেয়া আছে যে খালি ঘর, আর এখানে পাশে কি দেয়া আছে, দুটি পিঁপড়া দেয়া আছে, তাহলে এক দুই গণনা করলাম, তারপরে পাশে কি লিখবো, দুই লিখবো। তারপরে নিচে দেখতে পাচ্ছি, নিচের সারিতে প্রথম বক্সটি খালি এবং পাশে একটি বল দেয়া রয়েছে। এখন বল কয়টি, একটি, তাহলে এখানে কি লিখবো, ওয়ান লিখবো। তারপরে দেখতে পাচ্ছি দুই নাম্বার বক্সে খালি এবং পাশে একটি পিঁপড়া, তাহলে একটি পিঁপড়া মানে আমরা কি লিখবো, ওয়ান লিখবো। তারপরে তিন নাম্বার বক্সের পাশাপাশি দেখতে পাচ্ছি দুটি আপেল রয়েছে এবং বক্সটি খালি, তাহলে এখানে কি হবে, ওয়ান টু, গণনা করবো আগে তারপরে টু বসাবো। চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে আমরা উত্তরটি দেখতে পাচ্ছি যে একটি আপেল তাই পাশে একটি ওয়ান লেখা আছে, তারপরে দুটি বল তাই বক্সে টু লেখা আছে, তারপর দুটি পিঁপড়ে তাই বক্সে টু, তারপরে একটি বল ওয়ান, দুটি একটি পিঁপড়ে ওয়ান, দুটি আপেল টু। তারপরে দেখি লেসন ফোর থেকে সিক্সে কি বলা হয়েছে। এখন ফোর থেকে সিক্সের এ অংশে বলা হয়েছে যে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো, আর তারপরে ট্রেস ইন দ্য ইয়ার, আগে দেখো কি দেখা যাচ্ছে। এখানে অ্যালফাবেট সি রয়েছে, তারপরে দুটি পিকচার রয়েছে এবং তার বানান সহ রয়েছে, আর লিসেন আমি বলি, শুনো, সে অ্যাপ, তারপর তোমরা নিজেরা বলবে। তা এখানে দেখা যাচ্ছে যে সি দেয়া আছে, ক্যাপিটাল সি এবং স্মল সি। ক্যাপিটাল লেটার সি আগে আঁকবে তারপরে নিজে লিখবে, তারপরে স্মল লেটার সি আঁকবে তারপর লিখবে। এখন সি ফর এখানে কি দেয়া আছে, ক্যাপ, ক্যাপ অর্থ টুপি, তারপর সি ফর ক্যাট, ক্যাট অর্থ বিড়াল। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপের বানানটি হচ্ছে সি এ পি ক্যাপ, আর ক্যাটের বানান হবে সি এ টি ক্যাট। তারপরে চলো দেখে নিই কি রয়েছে। তারপরে বি অংশ, বি অংশে কি বলা হয়েছে, সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো, আগে বলবে তারপর পড়বে। ট্রেস অ্যান্ড রাইট, আঁকো এবং লিখো। এখানে প্রথমে লেখা একটি সি রয়েছে, ক্যাপিটাল লেটার সি, তারপরে তার সি এর খালি ফাঁকা অংশ রয়েছে কিছু। এখন তোমরা আগে এগুলো পড়বে, সি, সি পড়ার পর তারপরে আবার লিখবে, আঁকবে, প্রথমে আঁকবে তারপর লিখবে। তারপর দেখতে পাচ্ছি নিচের সারিতে লেখা আছে স্মল লেটার সি, স্মল লেটার সি পড়বে, তারপরে আঁকবে, তারপর লিখবে। চলো তারপর কি রয়েছে দেখে নিই। এখন এখানে সি অংশে দেখতে পাচ্ছি সে, বলো, ট্রেস অ্যান্ড রাইট, এখন আঁকো এবং লিখো। সি অংশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ক্যাপ রয়েছে এবং ক্যাট রয়েছে, পাশে বলও রয়েছে।
ফাঁকা অংশে গ্যাপ চিহ্ন দেওয়া আছে। এখন এখানে আমরা বানান অনুযায়ী সংখ্যা লেটার বসাবো। এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে নিচের সারিতে সি এ টি ক্যাট, কিন্তু সি এখানে দেয়া নেই। এখন আগে আমরা সি আঁকবো, তারপরে দেখতে পাচ্ছি যে সি দেয়া নেই, এ দেয়া আছে, টি আছে, তো এখানেও সি লিখবো, এ আঁকবো, টি দেয়া আছে, তারপরে সি এ কোনোটি দেয়া নেই, শুধু টি দেয়া রয়েছে। তাহলে এখানে আমরা সি ও এ দুটি লিখবো। তারপরে দেখে নে কি রয়েছে, তারপর রয়েছে এখানে যে সি এপি ক্যাপ, সি নেই, আবারও এখানে পাশাপাশি দেয়া আছে যে এ রয়েছে, পি রয়েছে, ক্যাপ, তাহলে এখানে সি লিখবো। তারপরে দেয়া আছে সিও নেই, এও নেই, শুধু পি রয়েছে। এখন আমরা সি এ পি ক্যাপ, সি এ দুটি লিখবো। আজকের ক্লাসে আমরা কি দেখতে পেলাম, আজকে হলো যে সংখ্যা 1 এবং 2 এর গণনা করা এবং অ্যালফাবেটের সি, সিতে কি হয় এবং তার অর্থ সহ বললাম পড়লাম। এগুলো তোমরা বাসায় দেখবে, পড়বে এবং লিখবে। পরবর্তী ক্লাসে ইউনিট 5 নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।